আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আজ আমি দেখাবো কীভাবে খুব সহজেই আপনার ওয়েবসাইটটা আপনার রিনিউ করতে পারবেন, অর্থাৎ হোস্টিং করা থাকলে পরে সেটা কীভাবে খুব সহজে রিনিউ করা যায়। এই জন্য জাস্ট আমার দেখানো স্টেপগুলো ফলো করলেই হবে। আমরা যারা নতুন বা করার খুব একটা সুযোগ পাই না বা এরকম ইয়ের সুযোগ হয় না, তারা একটু দেখে নিলেই খুব সহজেই আমরা পারবো। সেক্ষেত্রে আর আপনাকে অন্যের হেল্পের প্রয়োজন হবে না, এটা খুব বেশি জটিল কোনো কাজ না। সেজন্য অবশ্যই আপনি যেখানে আপনার ডোমেনটা হোস্টিং করা আছে, তারা আপনাদের যে ড্যাশবোর্ড বা যে প্যানেল দিয়ে থাকবে সেটা অবশ্যই লগ ইন করে নেবেন। তারপর আপনার যে প্রোডাক্টটা আপনি রিনিউ করবেন সেটা সিলেক্ট করবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় একাধিক প্রোডাক্ট থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা সিলেক্ট করার সময় অবশ্যই একাধিক প্রোডাক্টে সিলেক্ট করবেন। তো আর কথা না বাড়িয়ে আমি ধাপে ধাপে শুরু করতেছি, আমার সাথেই থাকুন। এক্ষেত্রে আমি দেখে নিচ্ছি আমার হোস্টিং করার যে ডোমেনটা ছিল সেটা কী বিষয়ে আসে, কত যদি এখানে স্পেস ছিল, কতটা পূর্ণ হয়েছে, সে বিষয়গুলো জাস্ট এমনি আমি দেখে নিচ্ছি। জাস্ট এখানে ক্লিক দিলাম, এখানে আমার যে ডোমেনটা আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। একাধিক যদি প্রোডাক্ট থাকে আমরা সে এখান থেকে সিলেক্ট করে নেব। অ্যাড টু কার্টে ক্লিক দিব। এখানে ক্লিক আমরা গোডেডিতে ডোমেন হোস্টিং করেছি, সো আমরা গোডেডিতে আমরা লগ ইন করা অবস্থায় আছি। দেখতে পাচ্ছি আমাদের এখানে 5 বছরের জন্য রিনিউ করতে হবে $599। অন্যান্য কোনো অপশন আছে কিনা, প্রোমো কোড আছে কিনা সেগুলো আমরা জাস্ট দেখে নিচ্ছি। প্রোমো কোড থাকলে যেটা হবে এটা দিয়ে আপনি কিছুটা হলেও ডিসকাউন্ট পাবেন। আমি আবারও দেখাচ্ছি আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা একাধিক প্রোডাক্ট হলে একাধিক প্রোডাক্টে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে নিচ্ছি অ্যাড টু কার্ট। একটু আমরা ওয়েট করি লোডিংয়ের জন্য। এখানে আমাদের পরিমাণটা বেড়ে গেল যেহেতু আমরা দুটো প্রোডাক্ট সিলেক্ট করেছি। এখন অ্যাড পেমেন্টে ক্লিক দিলে আমরা কোন পদ্ধতিতে, এখন আমরা দেখতে পাচ্ছি অ্যাড পেমেন্টে ক্লিক দিলে আমরা দেখতে পাবো কী কী পদ্ধতিতে পেমেন্ট করা যাবে। তো ভিসা কার্ড, মাস্টার কার্ড, পেপাল আছে। এখানে আমরা যদি কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর নিচে দিকে আমরা স্ক্রোল করে নিচে নামলে দেখতে পাবো পার্সেজ অর্ডার। এখানে ক্লিক দিলে আমাদের এই সমপরিমাণ টাকাটা কেটে নেবে। তো খুব ইজি, খুব বেশি জটিল কাজ নয় এটা। এটা আসলে জানলে পরে খুব সহজেই করা যাবে, কোনো সমস্যার কথা না। বা অনেকের যাদের এই ধরনের কাজ করার অভ্যস্ত না বা
সুযোগ নেই, তারা খুব সহজে এইভাবে ভিডিওটা দেখে আশা করি পারবেন। তো আমার এই সুন্দর ফুটফুল ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।